নটা বাজতে 3 মিনিট বাকি। আজকে আপনাদের কাছে নিয়ে এলাম লাইভ ব্লগ। লাইট অফ করে প্রদীপ জ্বালাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মতো, আমাদের সবাইকে একসাথে থাকার জন্য, কেউ একা নয় সেটা জানানোর জন্য। তো চলুন আজকের এই মুহূর্তটা সারা জীবনের জন্য আমরা মনে রাখার চেষ্টা করব। লাইট অফ করছি, চারপাশে অন্ধকার, দেখুন কিছুই দেখতে পাবেন না। আমি এখন ব্যালকনির দিকে যাচ্ছি, অনন্যা দেখুন দাঁড়িয়ে আছে অন্ধকারে, কিছু দেখা যাচ্ছে না। এখানে আমাদের তুলসী গাছে প্রদীপ জ্বালিয়ে রেখেছি, দেখুন চারপাশে প্রদীপ জ্বালা চালু হয়ে গেছে, আমরাও স্টার্ট করে নিলাম। আপনারাও হয়তো এখন ব্যস্ত আছেন, দেখতে পাচ্ছেন না ভিডিওটি, এবং যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন বাইরের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মোবাইলের ফ্ল্যাশ লাইটও জ্বলতে চালু হয়ে গেছে। এখন লকডাউনের সময়, মার্কেটে সবাই নামছেন না এবং প্রদীপটাও সংগ্রহ করতে পারেনি, সেই কারণে বেশিরভাগ ফ্ল্যাশ লাইটটাই দেখা যাবে। আমাদের বাড়িতে পুরনো দিয়া ছিল, সেগুলো জ্বালিয়ে নিলাম। ন মিনিট পর্যন্ত আমরা থাকব আপনাদের সাথে। এই দিকটা দেখাচ্ছি আপনাদের, দেখুন দেখুন চারপাশে শব্দের সঙ্গে স্টার্ট হয়ে গেল। হাই করে দাও সবাইকে, যে আপনারা প্রদীপ জ্বালাচ্ছেন তো, আমরা এখন প্রদীপ জ্বালাচ্ছি। মোদি 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 আকাশে চাঁদ,
দেখতেই পাচ্ছেন। অনেকে বোম ফাটাচ্ছে, বাজির আওয়াজ নিশ্চয় পাচ্ছেন। মনে হচ্ছে যেন আজকে দিওয়ালি হচ্ছে। চারিদিকে আলোয় আলোকিত, পুরো গলি হয়ে গেছে। আমরা এখন দিল্লিতে আছি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ভিডিও এবং রেসিপিগুলি দেখতে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধন্যবাদ।